ইনপুর বেলিয়াতরের পর এবার শালতোরা ভোটের মুখে বাঁকুড়ায় ফের উদ্ধার বিপুল পরিমাণ বিস্ফোরক শুরু হয়েছে অভিযোগ পাল্টা অভিযোগের রাজনীতি ঘটনাস্থল শালতোরা থানার মুরলু গ্রাম পুলিশ সূত্রে খবর বাঁকুড়া পুরুলিয়ার সীমান্ত এলাকায় নাকা চেকিং চলাকালীন দুজনকে পুরনো একটি বস্তায় কিছু নিয়ে যেতে দেখেন নিরাপত্তারক্ষীরা পুলিশকে এড়িয়ে যাওয়ায় তাদের সন্দেহ হয় পুলিশের এরপর তাদের অনুসরণ করে কিছুটা দূরে গিয়ে দেখা যায় ফাঁকা জায়গার মধ্যে একই ধরনের মোট বস্তা জড়ো করা রয়েছে সেখান থেকে হাজার একশো সাতাশ কেজি জিলেটিন স্টিক উদ্ধার করে পুলিশ কি কারণে মজুদ করা হয়েছিল তা খতিয়ে দেখা হচ্ছে দিন কয়েক আগেই বেলিয়াতরে একটি লরি থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক আটক করে সিআইডি বাঁকুড়া জেলায় লাগাতার বিস্ফোরক উদ্ধারের ঘটনায় জারি রাজনৈতিক দরজা দিনের পর দিন এত হিউজ পরিমাণ ধরা পড়ছে তাতে আমাদের আশঙ্কা যে এগুলা অন্য যে পাথর খাদানের নাম করে আবার অন্যদিকে দেখতে হবে যাতে পাথর খাদানের জন্য যদি হয় ওটা নিয়ে আমাদের কোনো আপত্তি নেই ওটা স্বাভাবিক চলতে হবে না চললে মানুষ গরিব মানুষ খেটে খাওয়া মানুষ চলবে কী করে খাবে কি করে এখানে মজুদ আছে নিশ্চয়ই তারা তাদের মতোতেই চলছে তাছাড়া তো সম্ভব নয় শাসক শাসক দলের করছে আর শাসক দলের পুলিশ রিকভার করছে এটা আবার কী বলছে এটা তো ভুল করছে নির্বাচন কমিশন তার কাজ করছে পুলিশ প্রশাসন তার কাজ করছে কে কোথায় পাথর ফাটাবে কে কী পড়বে সে দায়িত্ব আমরা কেন নিতে যাবো